আজি ভারতীয় জনতা পার্টি তার যে 2024 সভ্য সংগ্রহ অভিযান আরম্ভ করেছি সে বিষয়ে গত 2 তারিখে মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী সদস্যতা গ্রহণ পরে পরে গতকালি আমার রাজ্যর মাননীয় মুখ্যমন্ত্রী সভ্য সংগ্রহ হয়েছি, তারপরে আজি জেলা কার্যালয়ে আমি সাংবাদিক সম্মিলনী মাধ্যমে এই কার্যক্রম আমার জেলার কেমিতি সুচারু রূপে চালিছি সে বিষয়ে অবগত করা এই সাংবাদিক সম্মিলনী আয়োজন হয়েছিল। জেলায় আমার গত 2 তারিখ প্রধানমন্ত্রী সদস্যতা গ্রহণ পরে পরে আমার প্রাথমিক সদস্যতা গ্রহণ বুথ স্তরের চালিছি, সমস্ত মন্ডল সক্রিয়তার সহ এই সমস্ত কার্যক্রম করুচি। এই সমস্ত কার্যক্রম কু সুচারু রূপে সম্পাদন করা জেলা স্তরের মন্ডল স্তরের শক্তিকেন্দ্র স্তরের বুথ স্তরের এক সঞ্চালন সমিতি তৈরি করা যাইছি, সংযোজনা সমিতি তৈরি করা যাইছি। তার মাধ্যমে জেলায় আমি 604 বুথে অতিকমে 200 ঊর্ধ্ব সংখ্যার কমিটি আমার প্রাথমিক সদস্য তৈরি করা যাই পারিব সে লক্ষ্যের এই কার্যক্রম কু আমি আগেই নেইছু। প্রথম পর্যায়ে আমার 2 তারিখ সেপ্টেম্বর 25 পর্যন্ত 25 দিন এই কার্যক্রম চালিব, পুনি দ্বিতীয় পর্যায় 1 তারিখ অক্টোবর 15 পর্যন্ত চালিব, তারপরে সক্রিয় সদস্য অভিযান হব, তারপরে দলর বুথ স্তরের মন্ডল জেলা এবং রাজ্য কেন্দ্রর সমিতিগুলো তৈরি হব। এই পরিপ্রেক্ষিতে আমি বিধিবদ্ধ ভাবে আজি জেলার আপনার মাধ্যমে আমার জেলার চাল সমস্ত কার্যক্রমের বিধিবদ্ধ ঘোষণা করা এই কার্যক্রম আয়োজন করেছিল। আমি লক্ষ্য রাখিছু বিগত দিনে আমার 66,000 আমার প্রাথমিক সদস্য লে আমার 19 সাংগঠনিক পর্বরে নির্বাচন পর্বরে তাকু আমি 2 গুণ করা আমি লক্ষ্য রাখিছু, কেমিতি 1 লক্ষর ঊর্ধ্ব আমার প্রাথমিক সদস্য হবে। এবং গত বিধানসভা লোকসভা নির্বাচনের খড়িয়াল বিধানসভা নয়াপড়া বিধানসভার যে মতদাতা আমাকে মতদান করে আমি আগ্রহ রাখুছু সমস্ত মতদাতা কেমিতি আমার দলর প্রাথমিক সদস্য তৈরি করবু সেই আধারে খড়িয়ালে আমি 83,000 ঊর্ধ্ব ভোট পাই, নয়াপড়ায় 45,000 ঊর্ধ্ব ভোট পাই বিধানসভার, আমি 60,000 ঊর্ধ্ব ভোট লোকসভার নয়াপড়া বিধানসভার পাইলু, খড়িয়াল বিধানসভার মধ্যে 84,000 ঊর্ধ্ব ভোট পাইলু। এই সমস্ত মতদাতা আগ্রহ রাখি আমি আমার জেলার সভ্য সংগ্রহ করার যোজনা রাখিছু।